হ্যালো স্টুডেন্ট যারা এবছরে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে প্যারামেডিক্যাল এক্সামটা দিয়েছ ভিডিওটা তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওতে আলোচনা করব এ বছর কত কাট অফ মার্ক যাবে কত পেলে গভর্নমেন্ট কলেজ পাবে ক্যাটাগরি ওয়াইজ কত নামবে কাট অফ সবটা জেনে নিন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম ইনফরমেশান পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন চলুন ভিডিওটি শুরু করা যাক এস এম এফ বি বোর্ডের আন্ডারে বিভিন্ন প্যারামেডিকেল কোর্সে প্রতি বছর ভর্তি করানো হয় তো এস এম এফ ডাব্লু বি দু হাজার চব্বিশ কাট অফ মার্ক তো দু হাজার চব্বিশে কি কাট অফ মার্ক থাকছে সেটা জেনে নিই তো তার আগে বলে দিই আঠাশে জুলাই যে এক্সামটা হয়েছিল এন্ট্রান্স সেটা কিন্তু টোটাল মার্কস ছিল হানড্রেড এই হান্ড্রেডের মধ্যে কত মার্ক পেলে তুমি পেয়ে যাবে গভর্নমেন্ট কলেজ নিজের ইচ্ছে মতো কোর্সে ভর্তির সুযোগ তো চলো দেখে না যাক এদিকে আমি কাস্ট ওয়াইজ লিখেছি এদিকে কাট অফ মার্ক লিখেছি এখানে দেখো জেনারেল তো যারা জেনারেল কাস্টে রয়েছ তাদের ক্ষেত্রে কিন্তু ষাট নাম্বার যদি পেয়ে থাকো বা ষাটের ওপরে একশো মার্কের মধ্যে তারা কিন্তু কনফার্ম পেয়ে যাচ্ছ সরকারি কলেজ এবং নিজের পছন্দ মতো কোর্সে ভর্তির সুযোগ তো যারা সাইটের ওপরে থাকছ যাদের মার্ক ষাটের ওপরে থাকছে তোমরা কিন্তু কনফার্ম থাকো যে তোমরা গভর্নমেন্ট কলেজ এবং নিজের পছন্দ মতো কলেজ কিন্তু তোমরা পেয়ে যাবে তো তারা প্রস্তুতি শুরু করে দাও কোন কোর্সটা নেবে কোন কলেজ নেবে তোমার জন্য কোনটা বেটার সেগুলো নিয়ে ভাবনা চিন্তা শুরু করে দাও তারপরে চলে আসছি এসসি ক্যাটাগরি তো যারা এসসি ক্যাটাগরিতে রয়েছে তাদের জন্য রয়েছে পঞ্চাশ মার্ক তোমরা যদি পঞ্চাশ প্লাস মার্ক পেয়ে থাকো তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ গভর্নমেন্ট কলেজে নিজের পছন্দ মতো কোর্সে ভর্তির সুযোগ তো পঞ্চাশ প্লাস যদি তুমি থাকো তাহলে তোমার কিন্তু কনফার্ম ভর্তি হয়ে যাবে চলে আসছি এস টি ক্যাটাগরিতে এসটি ক্যাটাগরির যেহেতু স্টুডেন্ট কম সেক্ষেত্রে তাদের কিন্তু ফর্টি ফাইভ প্লাস যদি পেয়ে থাকো অবশ্যই তোমরা চান্স পেয়ে যাবে তারও নিচে কাট অফ নামতে পারে চল্লিশ যদিও পেয়ে থাকো সেও কিন্তু পেয়ে যাবে সেক্ষেত্রে সেটা মোকাপ রাউন্ডে হতে পারে কিন্তু ফর্টি ফাইভ প্লাস যদি তুমি পেয়ে থাকো সেক্ষেত্রে ফার্স্ট রাউন্ডে বা সেকেন্ড রাউন্ডেই তোমার সিলেকশান হয়ে যাবে তারপরে চলে আসছি ওবিসি ক্যাটাগরি ওবিসি ক্যাটাগরিতে যারা রয়েছে তাদের জন্য কিন্তু মার্কস থাকছে কাট অফ ফিফটি ফাইভ তো তোমরা যদি ফিফটি ফাইভ প্লাস মার্ক পেয়ে থাকো তোমরা কিন্তু অবশ্যই পেয়ে যাবে গভর্নমেন্ট কলেজ এবং প্যারামেডিকেলের বিভিন্ন কোর্সে ভর্তির সুযোগ তো যারা যারা ষাটের ওপরে জেনারেলে আছো ষাটের ওপরে এসসিতে পঞ্চাশের ওপরে এবং এসটিতে পঁয়তাল্লিশ ও বিসিতে পঞ্চান্ন প্লাসের ওপরে মার্কস পাবে তারা কিন্তু কনফার্ম থাকো যে তাদের কিন্তু এস এম এফ ডাব্লু বি প্যারামেডিক্যাল দু হাজার চব্বিশ অ্যাডমিশানে অ্যাডমিশন হয়ে যাবে তো যারা যারা অ্যাডমিশন নিতে চাইছ তারা অবশ্যই কিন্তু ভেবে রাখো কোন কলেজগুলো নেবে এবং কোন কোর্স তোমাদের জন্য বেটার হবে আমার অনেক কোর্সের ডিটেলস আমার চ্যানেলে দেওয়া আছে আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিলাম তোমরা সেখান থেকে তার খুঁটিনাটি ইনফরমেশান জেনে নিতে পারো আর এরকম ছোটোখাটো এ টু জেড ইনফরমেশান পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিতে পারো যেন আমি ভিডিও দিলে সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায় তো চলো আজকের ভিডিও এখানেই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে